এই জায়গাটা আমার বাড়ির কাছেই, বেশি দূরে না। ডান দিকে রেল লাইন আছে, আমি বা দেখে আসি। অনেকদিন আগেও একবার এগুলো দেখিয়েছিলাম, এখানকার দৃশ্যগুলো। ফুল গাছ আছে এই নার্সারিতে, এখান থেকে গাছ ভাড়া করে নিয়ে অনেকেই অনুষ্ঠানে নেয়। তাই ভাবলাম আজকে আবার একটু আসি, এখানেই আমি চলে এলাম। আমার বাসন মাজা হয়ে গেল, আমি আজকে কলতলাতেই বাসনগুলো মেজে নিলাম। কারণ আমি রাত্রিবেলা মোটরে জল দিয়েছি, ট্যাঙ্কের জল নোংরা আছে। ক্যামেরায় আদা দিয়েছি, ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। মশলা চা, ওটা চায়ের মশলা চা। গুড মর্নিং দাদুর সিম্পল লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আশা রাখি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকাল 10:05। ছোটদের স্নেহ আদর ভালোবাসা, বড়দের শতকোটি প্রণাম ও সালাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। খুব ঠান্ডা লেগে গেছে, কথার আওয়াজেই বুঝতে পারছো। একটু বেলা বেলা করে স্নানটা হয়ে যাচ্ছে, আর একটু আগে স্নান করতে হবে, তারপরে হয়তো স্নান করে একটুখানি রেস্ট পাচ্ছি না, বা রেস্ট না নিয়েই সঙ্গে স্নান করছি, এই একটা কারণ হতে পারে। গতকালকে রাত্রি 3:30 সময় আমার ভিডিও এডিট কমপ্লিট হয়েছে। উঠেছি 5:30, 2 ঘন্টা ঘুমিয়েছি, যার জন্য একটুখানি চোখ মুখ এরকম লাগছে। আমিও 3:30 পর্যন্ত জাগি আর 4:00 পর্যন্ত জাগি, ও 5:30 আমার ঘুমটা ভেঙে যায়। আমি এর সাথেই ব্রেকফাস্ট করে নিচ্ছি, লিটার চা, একটু আদা দিয়েছি, একটু চায়ের মশলা দিয়েছি। সঙ্গে আছে মুড়ি,
এখন বাজে 1:40, আমি স্নান করে এলাম, সামান্য একটু রান্না আছে, সামান্য সেইটা করব। আর তোমরা তো জানো, সবাই জানে, আজকে কলকাতা ইডেন গার্ডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ম্যাচ সবাই দেখবে, আমিও দেখব, তবে পুরোপুরি হয়তো দেখতে পারবো না, যতটা পারি আমি দেখব, কারণ কিছু রান্নাবান্না আছে, খেতে বসবো, এই জন্যই। তবে মনটা কিন্তু পড়ে থাকবে কলকাতা ইডেন গার্ডেনেই আজকে সবারই, শুধু আমার না। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি বাটা মাছ ভাজবো, বাটা মাছ ভাজবো আর পাঁপড় ভাজবো। আজকের লাঞ্চ মেনু: লাল শাক ভাজা, বাম মাছের তরকারি, 3 নম্বরে আছে পাঁপড় ভাজা, 4 নম্বরে আছে বাটা মাছ ভাজা, 5 নম্বরে আছে কাসুন্দি, 6 নম্বরে আছে কাঁচা লঙ্কা, 7 নম্বরে আছে গরম ভাত। আমি এবার লাঞ্চ শুরু করছি। প্রথমে আমি বাটা মাছ ভাজা আর কাঁচা লঙ্কা নেব। খেলা শুরু হয়ে গেছে, মনটা তো আমার ওখানেই আছে। মাছ না থাকলে হয়তো টিভির ওখানে বসে খেতাম, কিন্তু মাছ আছে তো ভালো লাগে না মাছ থাকলে। ভাজা মাছের সাথে লঙ্কা ভাজা বা যে কোনো লঙ্কা ভাজা কে কে খেতে ভালোবাসো জানাবে কমেন্ট করে। শাক ভাজা আর হচ্ছে বাম মাছের তরকারি, এই দুটো কালকের, বাকিগুলো আজকের।
এবার আমি লাল শাক ভাজা নেব, কারণ আমি সবই একটু একটু করে খেয়ে তোমাদের সাথে শো করব। ওই জন্য শাক ভাজার সাথে কাসুন্দিটা ভালোই লাগে। আমি যখন গ্রামে ছিলাম, মানে বহুদিন আগে, এই ধরো 5-6 পড়তাম বা 4-5 পড়তাম, তখন কাসুন্দি তৈরি করতে গেলে দেখতাম গ্রামের মায়েরা বা দিদি ভাইরা নদীতে চলে যেত, বাড়ির জলে সরষা ধুলে নাকি কাসুন্দি ভালো হয় না, সেই নদীতে যেত, নদীতে ধুয়ে নিয়ে আসতো। আর তখন বলতে, এই চুপ কর, বেশি কথা বলিস না, কাসুন্দি নষ্ট হয়ে যাবে। আমি জানি না এটা সত্য না কি ব্যাপার, কথা বলতে দিত না ওই সময়টা। আর যতদূর মনে আছে, একটা কাঁচা আম দিত কাসুন্দির মধ্যে, কাসুন্দিটা ভালো থাকার জন্য। আমার মনে হয় এখন আর কেউ ওই নিয়মকানুন মানে না। আর কাসুন্দি তৈরি করা এখন অনেক কমে গেছে, চট করে গেলাম দোকানে, দোকান থেকে কিনে নিলাম। পাঁপড় ভাজা, তোমাদের বাড়িতে যখন কাসুন্দি যদি তৈরি হয়, তোমরা কি ওই ধরনের নিয়মকানুন মানো এখনও? বিশেষ করে গ্রাম অঞ্চলে যে নদীর জলে ধুতি হবে, বেশি কথা বলা যাবে না কাসুন্দি তৈরি করার সময়। গ্রামের সবাই যখন যেত নদীতে, চুন্নি নদী, আমিও সঙ্গে যেতাম দেখার জন্য। আমার দেশের বাড়ি থেকে হেঁটে গেলে 30 মিনিট। আমার ধনে পাতা চাষের বর্তমান কি পরিস্থিতি তোমরা জানতে চেয়েছো কমেন্ট করে, তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি।
শুভ সন্ধ্যা। ভিডিওটি শেষ করা হয়নি, শেষ করব আর তোমাদের সঙ্গে দুই একটা কথা বলব। প্রথমত আমি ডিনার করেছি রুটি দিয়ে, ভিডিও করিনি, ভিডিওটা বড় করতে চাইনি। আর রুটির দোকানে গেলাম কিন্তু আমি আটা নিয়ে যাইনি, কারণ খেলার দিকে মন ছিল, খেলা দেখব, তাই দেখলাম যে আটা নিয়ে গেলে লেট হবে, আটা নেব, আটা মাপবে, পয়সা করে দেবে, ওই জন্য আমি আর আটা নিয়ে যাইনি। আর যেখানে আটাটা আমি বিক্রি করব, মানে কে নেবে, আমি ওই দোকান থেকেই আটা রুটি নেই, আমাকে ভালোভাবে চেনে, কোনো অসুবিধা নেই। আর তোমরা অনেকেই কমেন্ট করেছ সঠিক টাইমে খাবার জন্য, তোমরা আমার শরীরের প্রতি খেয়াল রাখছ, আমার স্বাস্থ্যের প্রতি তোমরা খেয়াল রাখছ, আমি খুশি। আমি খুব চেষ্টায় আছি কি করে আমি সঠিক টাইমে লাঞ্চটা সারতে পারি, শুধু লাঞ্চ না, জলখাবারই হোক, লাঞ্চ হোক বা ডিনার হোক। আসলে কাজকর্ম, একা তো কাজকর্ম করতে যাই, আর আমি এমনি আগাগোড়াই ওই কাজকর্ম ছাড়া থাকতে পারি না, অভ্যাস আমার ছোটকাল থেকেই, আমি সবসময় কাজ করি। যখন ছাত্র পড়াতাম ওই সময়টুকু বাদেও আমি টুকটাক কাজ করতাম। আরেকটা কথা বলি, অনেক দিদিভাই বা বেশ কিছু দিদিভাই, ওরা হয়তো চিন্তা করে দেখেছে যে দাদু ভাই হয়তো মন খারাপ করে আসে, একা থাকে, নানান রকম চিন্তা করে, হয়তো ওদের ভালো লাগছে না, একা থাকি কি চিন্তা করছি, ওরা চাইছে আমি একটুখানি হাসি মজা পাই, আনন্দ করি, এইটা ওরা চাইছে দিদিভাইরা। তা চাইতেই পারে, দিদিভাই চাইতেই পারে যে দাদু একটু ভালো থাকুক, হাসি মুখে থাকুক, চাইতেই পারে। এর মধ্যে দুটো কমেন্ট কি তিনটো কমেন্ট এসছে। একজন কমেন্ট করেছে, এক দিদি ভাই, যে দাদু ভাই যে তোমাকে কমেন্ট করে বলেছিল যে তোমাকে বিয়ে করবে, সে তোমাকে বিয়ে করবে না, আমি তোমাকে বিয়ে করব। তারপরে আবার আরেক দিদি ভাই কমেন্ট করে বলেছে, দাদু ভাই আমি তোমাকে বিয়ে করব, আমি সুন্দরী, তোমার সব কাজ আমি করে দেব। তা দিদি ভাই যদি মজা করতে পারে, আমি তো মজা একটু করতেই পারি, আমিও মজা করলাম, আমি মজা করে বললাম দিদি ভাই আমি রাজি, আমি রাজি, সামনে কালী পুজো আছে, সামনে কালী পুজো আছে, কালী পুজোর আগেই যদি হয়ে যায় খুব ভালো হবে, দুজনে মিলে কালী পুজোতে মেলায় যাব, মেলায় গিয়ে তোমাকে আমি রেশমি চুড়ি কিনে দেব, আর
পাপড় ভাজা কিনে খাবো। তোমরা কি বলো? কমেন্টার রিপ্লাই, ঠিক আছে তো, না কোনো ভুলভ্রান্ত হয়েছে? প্ল্যানটা দিদিভাইদের খারাপ না, ভালোই। আর দিদিভাইরা তো দাদুর সাথেই এরকম করবে, তাই তো? দাদু আর নাতনি সম্পর্ক তো এরকমই, অসুবিধা কোথায়? কাজকর্ম করি আর যখন মনে পড়ে একটু একটু হাসি। আমার হাসির কথা শুনে নিশ্চয়ই আমার দিদিভাইও খুব হাসবে, দিদিভাইরা। আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকাল নতুন কোনো ভিডিও বা ব্লগ নিয়ে তো তোমাদের সামনে আসব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতন বিদায়।